গুড মর্নিং ফ্রেন্ডস, তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর একদম ঘুম থেকে উঠে সকাল সকালই চলে এসেছি, তো ফ্রেশ হতে যাব, নিচেই জাস্ট উঠলাম। ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ, তো আজকে হচ্ছে আমার বার্থডে, তো সেই জন্য ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো কীভাবে কী সেলিব্রেশন, মানে সেলিব্রেট করছি না করছি, তো সেগুলোই হাজবেন্ড কিছু প্ল্যান করেছে, তো কীভাবে কী করছে সারাদিন দেখতে থাকো। তো কী প্ল্যান করেছে সেটা আমি জানি, ওই জন্যই তোমাদেরকে বললাম যে কিছু প্ল্যান করেছে, কারণ সারপ্রাইজ জিনিসটাও পারে না, তো সেই জন্য ও করেও না, সারপ্রাইজ দিও না, যাই করো আমাকে বলে করো, তো ওই জন্য বলেই দেয় যে আর প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট দেয়ই, আর একটা করে মানে জামা প্রত্যেক বছরই দেয়ই বার্থডের দিন পড়ার জন্য। তো এইবার আমি জামা নিইনি, কারণ কি প্রিয়তে অনেক জামা হয়েছে, আর বার্থডে স্পেশাল কিছু গিফট দিচ্ছে, সেজন্যই আমি বললাম যে জামা দিতে হবে না। তো যেহেতু পুজোতে অনেক কটাই হয়েছে, যে কোনো একটা পরে নেবো, নতুন জামা পরা নিয়েই কথা। নাইটি নিয়েছি, মানে স্নান করে পরার জন্য নাইটি নিয়েছি নতুন, ওটা ও দিয়েছে। তো বিয়ের আগেও মা, মানে আমাদের বাড়ি থেকে আর কি, আমাদের বাড়ি থেকে প্রত্যেকবারই ছোটো করে হলেও সেলিব্রেশন হতো, একটু একটু মানে ছোটোখাটো হলেও হতো। আর বিয়ের পরেও আমার প্রত্যেক বছরই আমার হাজবেন্ড করে প্রত্যেকবার, এখন অবধি একবারও বাদ দেয়নি ও, মানে আমার সাথে রিলেশন হওয়ার পরে প্রত্যেক বছরই ও সেলিব্রেট করেছে এই দিনটাকে, যেরকম করেই হোক কিন্তু করেছে, একটু কিছু স্পেশাল করেছে। তো এর আগের বার, শুধু একমাত্র এর আগের বার, যেহেতু পরিস্থিতিটা সেরকম ছিল না, কারোরই মনও ভালো ছিল না, জানোই তোমরা, তো মায়ের যেহেতু অসুস্থ ছিল মা, তো সেই জন্য এর আগের বার আমি কিছুই করিনি, এমনকি কেকও কাটিনি আমার বার্থডেতে, মানে ওইটা এখন মানে ফার্স্ট এরকম বার্থডে ছিল যে আমি আমার বার্থডেতে কেক কাটিনি। তো মা বলেছিল আনার কথা, কিন্তু বাড়িতে সেরকম আমাদের মন মেজাজ কারোরই ভালো ছিল না বলে আমি আর সে আগের বার কিছু করিনি। তাও হাজবেন্ড আমাকে মানে যেহেতু কিছু কিনতে পারিনি, তো ক্যাশ দিয়ে দিয়েছিলো, বলেছিলো তোমার ইচ্ছা মতন তুমি যা ইচ্ছা কিনে নেবে, আর গিফটও দেবে, কী দেবে না দেবে সেটা এখন তোমাদেরকে বলছি না। এর আগের দিন জিয়াগঞ্জে গিয়েছিলাম, তো ওই জন্যই গিয়েছিলাম, কিছু একটা বানাতে দিয়েছি, তোমরা এর আগের দিন বলেছি, কিন্তু কী সেটা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেটা হচ্ছে আমার বার্থডে গিফটই ছিল, তো জানি না মানে আমাদের জিনিসটা পছন্দ হয়েছিল না, তো বলেছে ও আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, এখন জানি না কতদূর কী করবে, করতে পারবে না কি, যাই হোক আজকে যদি পাই তো ভালো, তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর না পেলে আর কী করবো, যখন হাতে পাবো তখনই তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক এখন কী হচ্ছে, আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো আমি কী কিনেছি সেগুলো দেখাতে পারিনি, কারণ কি দিদিভাইদের বাড়িতে থেকে গিয়েছিলাম, পরের দিন আমরা এসেছি, মানে সব কমপ্লিট, আর কিছু কেনার নেই। তো আজকে আমি ভেবেছি যে মানে দেখাবোই তোমাদেরকে যে করেই হোক, তো হচ্ছে দেখি, এখন তো হবে না, এখন ফ্রেশ ট্রেশ হয়নি, পরে আমি যখনই টাইম পাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কী প্ল্যান সেটাও তোমরা দেখতে থাকো, আশা করছি সব দেখতে পাবে আর ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের, তো সাথে থাকো দেখতে থাকো। তো আজকে আমাদের হাঁসের ডিম হয়েছে, হাঁসের ডিম হলে এরকম মাঝখান থেকে কেটে বেসন দিয়ে বেশ ভেজে তারপরে এরকম ঝোল করলে ভালো লাগে, আর সাথে সোয়াবিন দিয়ে দিয়েছে মাম্মার জন্য, তো সকালেও ডিম খায় আর খেতে চায় না। এখানে আছে ডাল, বাবার খাওয়া হয়ে গেছে, আমরা বাকি আছে, অল্প করেই করা হয়েছে যেহেতু রাতে খাবো, আর এখানে আছে ফুলকপির তরকারি, অল্প অল্পই করা হয়েছে, কারণ কি মানে সকালে খাওয়া হয়ে গেছে সবার, আর যা আছে দুপুরে হয়ে যাবে, আর সন্ধ্যের বেলায় তো বললামই আমাদের প্ল্যান আছে বাইরে যাওয়ার, তো সেই জন্যই আর বেশি করে রান্না করা হয়নি। এই আর চলো এখন মামাকে স্নান করাবো, আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সকালের, আর যেটুকুনি কাজ থাকে সেগুলো হয়ে গেছে, রান্না করে দিদি চলে গেছে, এখন আমি আর বাইরে কাজ করে কাকিও চলে গেছে, তো এখন মামাকে স্নান করাবো, তারপরে আমি স্নান করবো, তো তারপরে তোমার সাথে আবার দেখা করছি। এই যে এই দেখো, এদিকেও আছে এদিকেও আছে, যাই হোক, তো সব কিছু নিয়ে বসে পড়েছি আমি, এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার আমারগুলো, মাম্মার যেগুলো দেখানো হয়ে গেছে সেগুলো আর দেখাচ্ছি না, তোর জামাগুলো আরও যেগুলো এক্সট্রা যেগুলো হয়েছে বাকি আছে আর কি, সেগুলো দেখাচ্ছি, মাম্মারটাকে দেখিয়ে নিই। তো মামার জন্য অনলাইন থেকে একটা চুড়িদার অর্ডার করেছিলাম, তো চুড়িদার এই যে তোমাদেরকে বলেছিলাম, তো এই যে হলুদ কালারের এই চুড়িদারটা আমি প্রত্যেক বছর ওকে একটা করে চুড়িদার দিই, যাই ড্রেস হোক একটা করে চুড়িদার আমি দেবো ভেবেছি, তো এর আগের বছরও দিয়েছিলাম এই বছরও দিয়েছি, দেখো কি কিউট। আর এই যে প্যান্ট, সারারা টাইপের প্যান্টটা ভীষণ সুন্দর সাদা কালারের, আর ওন্নাও দিয়েছে, আগেরবার ওন্না ছিল না, এবার আবার ওন্না দিয়েছে, আবার ল্যাটকানো আছে, তো এই একটা মাম্মার ড্রেস হয়ে গেলো, আর একটা মাম্মা পেয়েছে, এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে, তো এইরকম হচ্ছে একটা ফোলা ফ্রক পেয়েছে ও, তো ইয়েলো কালারের ওর এইরকম টাইপের ফোলা ফ্রক নেই, তো পরাবো একদিন, যে কোনো পুজোতে না পরালেও একদিন পরাবো, খুব ভালো লেগেছে আমার ড্রেসটা। আর এটা হচ্ছে মামার আগে একটা জামা ছিল, তো পরানো হয়নি নতুন, তো পুজোর মধ্যে একদিন যে কোনো পরিয়ে দেবো, গেঞ্জির আছে, তো মাম্মা অসুবিধা হবে না, পরতে পারবে, বাড়িতেও পরতে পারবে,
তো তারপরে হচ্ছে মাম্মার আরেকটা যে অনলাইন থেকে দিয়েছিলাম বলেছিলাম বড় এসেছে, তো ওটা রেখে দিয়েছিলাম, রিটার্ন করিনি। আমার ভীষণ ভালো লাগে এই টপগুলো, তো এই যে ভীষণ স্টাইলিশ, আর দেখো একটা জলপরি টাইপের করা আছে, তো এটা ওই জন্য ভালো লেগেছে বলে আমি আর রিটার্ন করিনি। আর এই মাম্মার তিনটে প্যান্ট নেওয়া হয়েছে, এই একসাথেই ছিল। আর আমার হাজব্যান্ডেরগুলো কি দেখাবো, এই যে তো ও এখানে পেয়েওছে আবার কিনেওছে, মা টাকা দিয়ে দিয়েছিল তো ওখান থেকে নিয়েছে। প্যান্ট একটাই হয়েছে, অনলাইন থেকে অর্ডার দিয়েছে, জানি না কবে আসবে, পুজোর মধ্যে আদৌ আসবে নাকি, পড়তে পারবে নাকি। তো কর্ডের একটা প্যান্ট নিয়ে নিয়েছে ও, আর ও প্রত্যেকবারই জামা নিতে চায় না, জোরজবস্তি করে নেওয়ানো হয়, তো এবারও তাই, ও একটা হলেই হয়ে গেল ব্যাস। কিন্তু আমরা পরবো, না পড়লে ভালো লাগে, ওই জন্য আমি ওকে জোরজবস্তি করে নেয়। আর মাম্মার এই যে জুতো নিয়েছি এই একটা, তো এইরকম সেম জুতো আগের বছর মা এনে দিয়েছিল পিঙ্ক কালারের, ওটা দু একদিন পরে পরতে পারিনি, একটু ছোটো ছিল তো চেনটা কেটে গেছে, তো এবার আমি একটু বড়ই নিয়েছি। বড় বলতে মানে ওর পায়ে ঠিকঠাক হবে, মা আগের বছর এনেছিল তো আন্দাজ মতো, ওর জন্য হয়নি। তো এই জুতোগুলো আমার ভীষণই ভালো লাগে, যেহেতু সাদা কালারের ড্রেস হয়েছে বেশিরভাগ, তো সাদাই নিয়েছি। আর এটা হচ্ছে বাবার জন্য, বাবা বললামই জামা নিব না বললো, অনেক আছে বাবার নতুন, তো এটা নিয়েছি। তো ব্ল্যাক তো বাবা পরেছে, তো ওই জন্য এই কালারটাই নিয়ে এসেছি, আর ভালো লাগবে বাবাকে এটা, বাবা সাফারি পরে তো এটা পরলে বেশ ভালো লাগবে। আর তোমার হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছে এই জুতোটা, ও জুতো কিন্তু ওর জামা অত ইয়ে লাগে না, যা হয় নিয়ে নেয়, কিন্তু জুতো খুঁজতে খুঁজতে ও মানে গোটা বহরমপুর খুঁজেও জুতো পায় না। তো এবার দেখছি না সিলার্স থেকে ও পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছে। যাই হোক, তো আমারই জুতো এবার হলো না, মানে বহরমপুর থেকে আর কি আমাকে জিয়াগঞ্জ থেকে নিতে হয়েছে। তো আমি যে জুতোটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমার মায়ের খুব পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য ওটা মাকে দিয়ে দিয়েছি। আমি সেম অন্য একটু কালারটা আলাদা নিয়েছি এটা, তো এটা ওটার থেকে একটু ব্রাইট, তো এটা আমি নিলাম আর মাকে ওটা দিয়ে দিয়েছি, সেম একই। তো এই জুতোটা আমি নিয়ে এসেছি পরে গিয়ে আবার, তো ভীষণ নরম জুতোগুলো। তো আর হচ্ছে মাম্মার জন্য একটা কিউট ব্যাগ নিয়েছি, দেখো তোর ব্যাকপ্যাক নেওয়ার জন্য গিয়েছিলাম মেনলি, সিকুয়েন্স দেওয়া যে ব্যাগগুলো এবার উঠেছে দুই হাড়ে নেওয়ার, তো ওগুলো পেলাম, মানে ওটা নেওয়ার জন্য গেছিলাম, তো ওটা দেখতে গিয়ে এইটা পছন্দ হয়ে গেছে, তো ওটা নিলাম না, এটাই নিলাম, কি কিউট একদম। তো এটা হচ্ছে মাম্মার দুন্দুন মাম্মাকে দিয়েছে, আর আমি এই ব্যাগটা নিয়েছি, তো এটা বার্থডে গিফট হিসাবে ধরতে পারো, মায়ের কাছ থেকে তো ড্রেস অনেকগুলো হয়েছে, ওই জন্য মাম্মার ব্যাগ নিতে গিয়ে পছন্দ হয়ে গেল, তো এটা নিয়ে নিয়েছি। আর ব্যাকপ্যাক আমার এর আগে একটা ডাইপার ব্যাগ ছিল মাম্মার, তো ঘুরতে গেলে না এই ব্যাগগুলো সুবিধা হয় এক ঘাড়ের থেকে, আমার এক ঘাড়ের থেকে এইরকম ব্যাকপ্যাকই বেশি ভালো লাগে, তো আমার পছন্দ হলো বলে প্লেনের মধ্যে আছে, তো এটা আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে পুজোর সময় নিয়ে ঘুরবো না, পুজোর সময় নিয়ে আর অনেক ব্যাগ আছে, তো এটা হচ্ছে এমনি জাস্ট ঘুরতে যাওয়ার জন্য নিয়েছি। আর হচ্ছে কিছু স্টেশনারি জিনিস কিনেছি মাম্মার জন্য আরও কিছু পরের দিন গিয়ে বহরমপুর থেকে, তো এই একটা হেয়ার ব্যান্ড, এই একটা মালা, এটা চুড়িদার সাথে পরাবো, তো চুড়িদার সাথে চুড়ি মালা পরলে বেশ ভালো লাগে। আর এইরকম ছোটো ছোটো কিছু ক্লিপস, কারণ মাম্মার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, বাঁধতে হবে সুন্দর করে, এই একটা বো টাইপের ক্লিপ, আর এই একটা ক্লিপ, এটা আমিও দিতে পারি, সবাই মানে বড় ছোট সবাই দেয় এখন, আর এই একটা সেট ক্লিপ, তো এই হচ্ছে মাম্মার জন্য অনেক কিছুই কেনা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার নাইটি। তো যখন আমার হাজব্যান্ডেরটা কিনতে গেছিলাম তখন বাপির জন্য পিতামাইয়ের জন্য কিনে ওদেরকে দেওয়া হয়ে গেছে, ওগুলো দেখানো যাবে না। আর আমার বোনের মানে বোনকে দিয়েছি অনলাইন থেকে, অনলাইন থেকে পছন্দ করে নিয়ে নিয়েছে, ও দোকানে অতটা পছন্দ হয় না, ও 4-5 বছর ধরে তাই করে, অনলাইন থেকেই নেয়, তো ওখান থেকে। স্নান হয়ে গেছে কমপ্লিট, এবার খেতে বসবো, আর এই যে নতুন নাইটি পরে নিয়েছি, তো চলো মাম্মাকেও খাইয়ে নি, অনেকটাই বেলা হয়ে গেল, আমার দেখাতে দেখাতে গুছাতে গুছাতে, তো আর মেঘ পড়ে এসেছে বাইরে, অন্ধকার হয়েছে, দেখো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে সন্ধেবেলা, মেঘ পড়ে এলো, জানি না এখন কি হবে, দেখা যাক। তো আমাদের হয় আমার সব কিছুতেই, আর পুজোর মধ্যে আমার পড়ে, তো মানে এক একবার তো সপ্তমী নবমী এরকম দিনেই পড়ে, এবার তো একটু আগে পড়েছে, প্রত্যেক বছরই হয়, তো দেখি কি হয়, চলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বসে বসে বৃষ্টি দেখছি, মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার জন্মদিনে তো বললামই বৃষ্টি হবেই, তো দেখি, আমরা তো যাওয়ার কথা আছে, গাড়িতে অসুবিধা হবে না, এখন কি হয় দেখি, ওয়েদারটা একটু ভালো মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, তো এখন হয়ে যাক, বিকালে ঘুমে গেলেই হলো। আর এখন আমি বসে বসে লাড্ডু খাচ্ছি। তো এই যে একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম, তো বলেছিলাম সন্ধ্যাবেলায় কিছু প্ল্যান আছে, তো প্ল্যানটা হচ্ছে আমরা দিদি ভাইরা আর আমার মা আসছে, মা বোন আসছে, বাপিকেও বলেছিলাম, প্রীতমকেও বলা হয়েছিল, আর হাঁপাচ্ছি নিচ থেকে এলাম, তো প্রীতমের একটু কাজ আছে যেতে পারবে না, বাপিরও আছে কাজ তো যেতে পারবে না, ওই জন্যই আমরাই যাচ্ছি। তো এই আমার আউটফিট,
পরে ভালো করে দেখিয়ে দেবো। জামসুটটাই পরেছি, হাজব্যান্ড বললো এটাই পরো, আর এই কানেরটা পরেছি, এটার সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার মেকআপ, আই মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। মাম্মাকেও ড্রেস পরিয়ে দিয়েছি, তো ভেবেছিলাম নতুনই পরাবো, তো তারপরে দেখছি ওর কিছু কিছু ড্রেস ওই কয়েকদিনই পরেছে, তারপরে পরেনি, নতুন শুরু করলে ওগুলো আর পরানো যাবে না, তো সেই জন্য ওগুলোর মানে পুরনোই পরিয়ে দিয়েছি, দু একবার হয়তো পরেছে, ওগুলোই পরিয়ে দিয়েছি। আর দিদি ভাইয়েরা চলে এসেছে, বাবাকেও যেতে বলেছিলাম, মানে এই বাড়ির বাবাকেও বলেছিলাম যাওয়ার জন্য, তো বাবার শরীরটা একটু খারাপ করছে, আর বাবা মানে বাইরের খাবার তো খায় না, তো আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, বাইরের খাবার অতটা পছন্দ করে না, তো বাবা বলছে আমি যাবো না, তোমরাই যাও, তো বাবা যাচ্ছে না, আমরাই যাচ্ছি, দিদি ভাইরা চলে এসছে গাড়ি নিয়ে, আর মা আর বোন আসছে গাড়ি নিয়ে, আমরা এখান থেকে উঠবো, আমরাই যাচ্ছি, গেলেই দেখতে পাবে। আর হাজব্যান্ড কেক নিয়েও চলে এসেছে, ও কাজে গিয়েছিলো, চলে এসেছে একটু আগেই ফিরলো, তো রেডি হচ্ছে, আমি আর মেয়ে পুরো রেডি। তো কেমন লাগছে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো এই গাড়িতে আমরা আছি, মানে বোন, মা, মাম্মা আর আমার হাজব্যান্ড আর আমি, আর সামনে গাড়িতে দিদি ভাইরা। আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছো, এই যে এখন হচ্ছে কেক কাটিং হবে, তো রেডি করছে ওখানে, আর এইখানে হচ্ছে বোন, দাদা ভাই সব আছে। তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে পাপ্পু ধাবা পলসন্ডায়, তো এর আগে আমি কোনোদিন যাইনি, তো আমার হাজব্যান্ড বলেছিল তোমাকে তোমার বার্থডের দিন ওখানে নিয়ে যাব, আর সবাই মিলে গেলে ভালোও লাগে, ঘোরাও হয়ে যাবে, বাড়িতেই তো প্রত্যেক বছর করা হয়, তো সেই জন্যই সেলিব্রেশনটা হয়ে যাবে, ঘোরাও হবে। তো তো ভেতরে গিয়েও কেক কাটা যেত, কিন্তু আমি বাইরেই কাটলাম, কারণ কি আমার বাইরেটা বেশি ভালো লাগলো, তো সেই জন্য এখানে টেবিল পাতা ছিল কিছু এরকম করে, তো এখানে ওরাই ওখান থেকে সাজিয়ে দিল এরকমভাবে, তো এই জন্য বাইরেই কেটেছিলাম। এই যে আমার গিফট, ফাইনালি এটা হাতে পেলাম, তো দিদি ভাইদেরকে বলেছিলাম যে নিয়ে আসতে, ওটা হয়ে গেছে, তো আমরা যাইনি, দিদি ভাইরা যেহেতু দিয়াগঞ্জেই দিয়েছিলাম, তো দিদি ভাইরা নিয়ে এসেছে। আর এটা হচ্ছে একটা মানে বুড়ো আঙুলে পরার জন্য আমি করেছি মেনলি, তো একটুখানি এরকম টাইপের করেছি, পরে তোমাদেরকে সবটাই বলছি। তো দেখো আমি ভীষণই খুশি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো একটু সবসময় পরবো বলে একটু মোটা করেই করেছি, তো কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। কাটা হয়ে গেছে, এবার এসেছি এখানে খাওয়া দাওয়া করতে, তো এই যে সব বসেছে, তো খাবার এখন অর্ডার দেওয়া হচ্ছে। তো আমরা অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম আর খেয়েছিলাম, তো দেখতে থাকো। আর প্রথমে অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, এই যে তো তারপরে ফিশ ফিঙ্গার খাওয়ার পরে মনে হলো যে একটুখানি চিকেন খাওয়া যাক, তো এই চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম। তো এবার মেইন খাবার চলে এসেছে, তো এটা হচ্ছে স্যালাড, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, উপরে চাট মশলা দিয়ে দিয়েছিল, ভালো লাগছিল বেশ খেতে এটা। আর এটা হচ্ছে বাটার পানির, এখানে আছে বাটার নান, আর দিয়েছিলাম প্লেন চিকেন কষা, তো অন্য কিছু দিইনি, এইটাই দিয়েছিলাম। আর এমনি সব কিছুই খুব ভালো ছিল খেতে, তো এখানে একটুখানি ফটো তুলছিলাম আমরা, আর এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো চলো আমিও খেয়ে নিই, খেয়ে দেওয়া তোমাদের সাথে কথা বলছি। তো মাম্মা তো কিছুই খায়নি, স্যালাডই খেয়েছে, আর তারপরে খাওয়ার পরে লস্যি, এটা তো খাবোই, ওখানকার স্পেশাল, খুবই ভালো করে, তো চলো। তো ধাবা এসে খাটিয়াতে না বসে ছবি তুললে হয় বলো, তো খাটিয়া এখানে পাতা ছিল, আমি বসে একটুখানি ছবি তুলে নিচ্ছি, তো চলো লস্যিটা খেয়ে নিই। কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছি, আর একটু ফটো সেশন চলছে, এই যে পিছনে খাওয়া দাওয়া হয়ে গেছে, লস্যি খাওয়া হয়ে গেছে, এখন যাবো বাড়ি। আর গাড়িতে এখন যেতে যেতে কী অবস্থা হবে জানি না, পেট তো সবার ফুল, একদম ফুল খেয়ে নিয়েছে মাম্মা, এখানে মাম্মা হাই করে দাও,
তো ফ্রেশ হয়ে চলে এলাম বাড়ি, অনেকক্ষণ আগে পৌঁছে গিয়েছিলাম, তো ফ্রেশ হলাম আর উপরে এলাম, মাম্মাকেও ফ্রেশ করিয়েছি আর এখন শুয়ে পড়বো। আর এবারে বার্থডেতে আমার ভালোই কাটলো সবাইকে নিয়ে বেশ। আর তোমরা তো গিফটটা দেখেইছো, তো এই হচ্ছে আমার গিফট। তো এই রিং অনেক দিনের আমার মানে ইচ্ছা ছিল যে করব, তো যাই হোক এর আগের বারের বার্থডে সময়ও দিবে বলেছিল, তো এর আগের বার হয়নি, এইবার এখানে। আর এখানে কিন্তু ডোনা, আর মানে আমার ডাকনাম হচ্ছে ডোনা, আর দেবা মানে ওর হচ্ছে নাম দেবাশিস, তো দেবা শর্টে লেখা আছে আর কি, কতটা বুঝতে পারছো জানি না। যাই হোক, তো এই হচ্ছে একটু ওভাল টাইপের আমার আংটিটা, এমনি নর্মালি যেরকম হয় তা একটু আলাদা টাইপের, আমার আলাদা জিনিসই সবসময় ভালো লাগে। আর ডিজাইনটা হচ্ছে পুরোপুরি চুজ করেছে আমার হাজব্যান্ড, তো ওই বলেছিলো এরকম করে করতে, আমি এমনি নর্মালি দিয়ে এসেছিলাম, তো খুঁজে খুঁজে এই ডিজাইনটাই বলেছে, আর নামগুলো এরকম করে লিখতে বলেছিলো। তো আগের আংটি যেটা করেছিলো সেটা আমাদের পছন্দ হয়েছিলো না, তো সেই জন্যই আবার ভেঙে আবার মানে করতে হয়েছে, ওটা আমাদের একদমই ভালো লাগছিল না, তো এটা করেছে, এটা তাও ঠিক আছে, মোটামুটি যেরকম বলেছিলাম সেরকম না হলেও তো ঠিক আছে এটা। যাই হোক, ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দেবো আজকের মতন, আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট। আচ্ছা তুমি আসো, তোমাদের চুলের কী অবস্থা বলো বলো, টাটা গুড নাইট। মাম্মা আইলাইনার পড়েছিল, যে মাম্মাকে এখনও মুখটা মোছানো হয়নি, মুখটা মুছে দেবো, যে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, করে দাও, টাটা গুড নাইট।